আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে অনেক দূরে মাছ ধরতে আসছি। এখানে একদম চরের মাঝখানে চারিপাশে শুধু ধান ক্ষেত। শিঙ মাছ আছে কয়েকটা এর মধ্যে, আর খোলা মাঠ আপনারা দেখতেছেন, শুধু ধান ক্ষেত আর খোলা মাঠ। মাঝখানে একটা ছোট একটা ডোবা বা পুকুর যাই বলতে পারেন, মনে হয় এক হাত পানি হইব আর কি ভিতরে। তো এখানে অনেক মাছ আছে এটার ভিতরে। এখন আগে থাকতেই দেখা যাইতেছে প্রচুর শিঙ মাছ বন্ধুরা। তো আমরা আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতেছেন আকাশটা আজকে সুন্দর আর আবহাওয়াটা জাস্ট অমায়িক। আর এখন যে পানি শুকাইতেছে, পানি শুকিয়ে যে মাছগুলো ধরা হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বন্ধুরা আপনারা দেখতেছেন যে কী পরিমাণ শিং মাছ বা ক্যাটফিশ যাই বলুন, আমার জীবনে আমি এত শিং মাছ এরকম ন্যাচারালি দেখি নাই। কারণ এগুলো কোনো চাষের মাছ না, এগুলো একদম ন্যাচারালি মাছ। এই যে কুয়ার মানে ডোবাটার ভিতরে কিছু গাছের খালে আছে, ওইখানে আইসে আর কি মাছগুলো বৈশার এসে দেখতেছেন। মাটির নিচেও আর সে বেশি আছে, আর এগুলো তো উপরের মাছটা শুধু দেখা যেতেছে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আর কথা বলবো না, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। লারা কে নামিয়ে গেছে মাছ, মোবাইলটা কাছিলাম তিনটা। আসছে মামা শান্তি ধর এইসব
তুমি কি তামাইত মাছ ধরে নিয়ে গই বন্ধুরা আপনারা তো দেখতেছেন কি পরিমাণ শিং মাছ। এগুলো তো শুধু পানিগুলো যে ফালাইছে জালটার ভিতরে, সেই পানির সাথে যে মাছগুলো গেছে সেই মাছগুলো, আর ট্রেনের ভিতরে তো পুরো এক ট্রেগুলো এক ট্রেন আধা ট্রেন পুরো ভরা মাছ। আর এগুলো এখন ট্রেনের ভিতরে নেওয়া হইব। আপনারা দেখতেছেন একদম ন্যাচারালি, মানে যা যার ভিতরে কোনো ভেজাল নাই, যেই মাছের ভিতরে আপনারা দেখতেছেন বন্ধুরা একদম টাটকা শিং মাছ। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। আর এই যে দেখতেছেন ট্রেনের ভিতরের মাছ, এখানে টাকি মাছ আছে, কই মাছ আছে, প্রচুর মাছ, বাইন মাছ আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই আনলাইক করবেন বন্ধুরা। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন বন্ধুরা। ওরে মাছ, ওরে মাছ উড়বে না, শিং মাছে শ্বাস করিয়ে তো এতগুলো ইতে এত নাই শ্বাস করিয়ে কি অরিজিনাল ভাই ভাইবে নেড়ি ওই তো আধার খাওয়া লাগে রে। মামা গাড়িয়ে যাইতেছি আমি, আস্তে আস্তে মোর কাছে ধরিয়ে ধরে বয়ে দেন তো উঠিয়ে।